গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আমার ব্লগটা আজকে সকাল সকাল থেকে শুরু করছি। তো তোমাদের সঙ্গে আমি আর আমার সুরজের, যেটা আমি আর সুরজের বিয়ের একটা স্টোরি আমি শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবে। তো এখন আমাদের সকাল সকাল আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে, মা পুজো দিয়ে দিয়েছে আমাদের চা, এখন আমি চা খাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকে এখন সকালে উঠেই চা খেতেই একটা বড় প্রশ্ন থাকে, আজকে রান্না কি করব। তো রান্নাটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এখন ভাবছি রান্না করব কি। তো আজকে আমাদের মেনু হচ্ছে মাছ হবে, আর হবে একটা চচ্চড়ি আর ডাল। তো ডাল আমাদের অলরেডি করা হয়ে গেছে, আমাদের ভাতও অলরেডি রেডি হয়ে গেছে, আমাকে খালি এখন একটা চচ্চড়ি আর একটা মাছের ঝাল করবার আছে। বেবি এখন অবধি ঘুমোচ্ছে, ও রাতে অনেক লেটে করে শুয়েছে, সকালবেলায় উঠেছে আবারও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকের এই যে তোমাদের বলেছি যে মেনু আছে, একটা চচ্চড়ি করব, সেই চচ্চড়িটা করব চিংড়ি মাছ দিয়ে। তো এখন মা চিংড়ি মাছগুলো আমাকে বেছে বেছে দিচ্ছে, তো এই চিংড়ি মাছ দিয়ে আমরা একটা চচ্চড়ি করব। না, এই চচ্চড়িটার ব্যাপারে একটা কথা আছে, তোমরা ভাবা এটা কিসের চচ্চড়ি। তো এটা হচ্ছে পালং শাকের গোড়ার চচ্চড়ি। তো এটা আমরা খাই। তো পালং শাক তো সবাই জানে কত উপকারী, তো আমরা ওর গোড়াটাও খাই। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি জানি না তোমরা সবাই খাও, আমরা তো কলকাতায় খাই পালং শাকের গোড়া, কিন্তু সেই শাকটা অনেক পালং শের শীর্ষ খাই আমরা, তো এখানে ওটা পাওয়া যায় না। তো আমরা কি করি, পালং শাক নিয়ে আসি, পালং শাকের সঙ্গে যে গোড়াগুলো থাকে তো ওগুলো দিয়ে আমরা আলু বেগুন কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে। এই পালং শাকের গোড়া থেকে আমি চচ্চড়ি করব। তো এই হচ্ছে পালং শাকের গোড়াগুলো, এগুলো আমি কেটে ভালো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আছে আমার কুমড়ো আর আলু আর বেগুন, তো এ দিয়ে আমি এই চচ্চড়িটা করব। তো তোমাদের আমি আজকে এই চচ্চড়ির রেসিপিটা আমি শেয়ার করব। আমার আমার কড়াটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো, আমি এর তেল দিই। তো এই আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, তো আমি এই চিংড়িগুলো, এই চিংড়িগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। তখন আমি চিংড়িগুলো ভেজে নেব। আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। এখন আমি এটা বাটি। তো এখন আমার কড়াতে তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি। তো এই এখন হয়ে গেছে, তো এখন আমি এতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমি এসব তরকারিগুলো দিয়ে দেবো এতে।
ন্যাটাগুলো দুটে ওটা ফেলে দাও। আপনি আছে একটা হলুদ পাতা, ওটা যাচ্ছে না, সাবান দিয়ে দিচ্ছি আমি বন্ধ। বটল ধোয়া আছে, খালি একটু জল দিয়ে ধুয়ে নাও। তো দেখি তরকারিটা কিরকম হয়েছে, তাই যে তরকারিটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন নুন দিয়ে দেব, আর হলুদ দিয়ে দেব। দেড় টিস্পুনের মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াছাড়া করে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আমি অপেক্ষা করবো এগুলো সব সিদ্ধ হয়। এরকম সিদ্ধ হতে রেখেছি, তো দেখি এখন দেখছো তরকারিটা বেশ সিদ্ধ হয়ে গেছে, ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এতে চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। আর হালকা মতন একটু জল দিয়ে দেবো। আধা কাপের মতন আমি জল দিয়েছি এতে। বারো তো এখন আমি একটা দু টেস্পুনের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আরেকটু অপেক্ষা করব, একদম সোজা চচ্চড়ি তোমরা এরকম রান্না করবে। তো চলো দেখি আমার তরকারি কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়েছে। আমি এখন এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি, তো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। জিনিস দিয়ে দেবো যেটা হলো ধনের সরি জিরের গুঁড়ো, টু টিস্পুনের মতন আমি জিরের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। তাই দেখো আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। তোমরা যদি চিংড়ি মাছ না দিতে চাও, বা যে চিংড়ি মাছে কাউর অ্যালার্জি থাকে, তো তোমরা যদি না চিংড়ি মাছ দিতে পারো, তো তুমি বড়ি দিয়ে এরকম করে চচ্চড়িটা রান্না করো। তো দেখো আমার চচ্চড়ি রেডি। গ্রেভিটা একদম মাখা মাখা মতন হয়েছে, আমার এখন রান্না কমপ্লিট, এতে আমি আর কিছু দেব না। তো তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি বন্ধুরা। তো এই বাবা দেখো একটা পাখির বাসা তৈরি করছে, তো এটা চড়াই পাখির বাসা। তো এটা নারকলের খোল এনে বাবা এটার ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো এটা ভিতরটা ভালো করে ড্যাডি পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে নিয়ে এই দেখো কি সুন্দর একটা মুখ বানিয়েছে, যে পাখিরা এতে ঢোকে। আর আর এটা উপরে তার দিয়েছে, তো তার দিয়ে এটা টাঙাবে। তো এটা আমাদের ওই জানলাতেই টাঙানো হবে।
এটার কারণ এটা হয়েছে কি আমাদের জানলাতে অনেক পাখিরা আসে আর এই বৃষ্টিতে, তো তো বাবা বলছে তো বৃষ্টিতে বাবার মানে বলছে যে পাখিরা কোথায় থাকবে, ওদের ঘর নেই বাড়ি নেই, বিল্ডিং এর একোনায় ওকোনায় ঢুকে যায়, তো তাই এই বাবা এই বাসাটা তৈরি করছে। তো এটা একটা বাসা বানাচ্ছে, যদি পাখিরা এসে এর ভিতরে থাকে তাহলে বাবা অনেকগুলো বাসা তৈরি করবে। এই যে ছোট মেয়েটা আমার স্ক্রু ড্রাইভার নিয়ে দাদুকে সাহায্য করছে, ও মা তুমিও বাসা বানাচ্ছ কি? ও শোনা মা, ও স্ক্রু ড্রাইভার নিয়ে দাদুর সঙ্গে কাজ করছে। এখানে যেমনি দেখছো ওই বাবা ওইতে খাবার দেয়, তো আজকে তো বৃষ্টি নেই, আকাশটা একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ, তো অনেকটাই পরিষ্কার আছে আকাশ। তো এখানে সব পাখিরা এসে না এখানে খাবার খেতে বসে, আর বৃষ্টির দিনে ওরা যাবে কোথায় বলে বাবা বলছে যে এখানে একটা বাসা ওরকম তৈরি করে এখানটায় উপরে লাগিয়ে দেবে এদিকটায়, তাহলে ওরা যদি এসে থাকে তাহলে আরো দু তিনটা এমনি বানিয়ে দেব। চেরাকে ঘুমো এসছে, দেখো কি করছে, দেখো মম্মিকে টাকু দাও তো একটা, হেডশট, পুলি বাবাকে লেগে গেছে, অনেক জোরে লেগেছে মা, অনেক জোরে মেরেছো তুমি আমাকে, একদম টাকু টাকু করতেও একদম মোস্তাদ আর বদমাশিতে অনেক বসাদ। ও উ উ উ নাক ভক ভক সে সে সোনা কোথায় আছে? এই যে সোনা, সোনা বদমাশ কোথায় আছে? এই যে সোনা, সোনা বদমাশ কোথায় আছে? কোথায় আছে? এই ক্যামেরা ক্যামেরা ধরে নিচ্ছে, সোনা ক্যামেরা ধরে নিচ্ছে, ধরো সোনা কোথায় আছে? সোনা, এই যে সোনা, ও বাচ্চা, এটা এটা আমার সব সব পুরো আমার জীবনটা এটা আছে, এটা আমার জীবন আছে, এটা আমার জীবন। আমার মাম্মাকে একটা পাপি দাও। তো আজকে দুপুরবেলা খাবার, তো খাবার দাবার দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছি, পরে উঠে আমার অফিসের কাজ ছিল তাই আর ভিডিও আমি করতে পারিনি। তো এখন এই বিকেলবেলা চা খেয়েছি আর এই কাটলেট করেছি চিকেনের, তো চিকেন কাটলেট আর চা খাওয়া হচ্ছে এখনের মতো, অফিসের কাজ আছে আমি বসে বসে চা খাচ্ছি, অফিসের কাজ হচ্ছে আর এই কাটলেট খাচ্ছি আর কি, ও বসে বসে এই স্ন্যাক্স খাচ্ছি। তো আজকের মতন তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো।